সালামু আলাইকুম। আমাদের লাইফে আমরা যত মানুষ আছি, প্রতিটা মানুষকে একত্র করলে আমরা দুই ধরনের মানুষ পাব। নাম্বার ওয়ান, যারা হচ্ছে ড্রিমার। ড্রিমার মানে হচ্ছে যারা স্বপ্ন দেখতে পছন্দ করে। এবং নাম্বার টু, যারা হচ্ছে প্রবলেম সলভার। এখন আসুন ড্রিমার কারা এবং প্রবলেম সলভার কারা এইগুলো নিয়ে কথা বলি। ড্রিমার যারা, তারা অনেক স্বপ্ন দেখে, তারা অনেক গোল সেট করে, তারা অনেক কিছুই মনে মনে ভাবে, ঠিক করে যে তারা এই কাজটা করবে, তার লাইফে এইটা করবে বা ওইটা করবে। কিন্তু তারা যখন সেই কাজটাকে এক্সিকিউট করতে চায়, তারা তাদের দেখা ড্রিমটাকে ওই প্ল্যান অনুসারে যখন তারা আগাইতে চায়, তখন তারা বেশ কিছু প্রবলেমে ফেস করে এবং এই সকল প্রবলেম দেখে তারা পিছু হটে এবং কখনোই তারা তাদের দেখা ড্রিমকে ফুলফিল করতে পারে না বা অ্যাচিভ করতে পারে না। এবং এইবার আসুন নাম্বার টুতে যারা আছে প্রবলেম সলভার, তারাও ঠিক একই রকমই, তারাও স্বপ্ন দেখে, তারাও ড্রিমার। কিন্তু তারা যে জিনিসটা করে সেটা তারা জানে যে তাদের যে কোনো কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে এবং তারা সেই সমস্ত অবস্ট্যাকলগুলি, বাধা বিপত্তিগুলোকে বিভিন্নভাবে অনেক স্ট্রাগল করে, উপেক্ষা করে ফাইনালি তাদের সেই টার্গেটটাকে অ্যাচিভ করে এবং তাদের গোলকে তারা রিচ করে এবং ফাইনালি তারাই সাকসেস অর্জন করে। সো এখন আমাদেরই ঠিক করতে হবে যে আমরা কি ড্রিমার হব, যারা শুধু বসে বসে বিভিন্ন রকম ড্রিম দেখে দেখে পরে ফাইনালি সেগুলো এক্সিকিউট করতে পারবো না, নাকি আমরা নাম্বার টুতে হব যারা আমাদের দেখা ড্রিমগুলো বা এইমগুলোকে বিভিন্ন ধরনের অবস্ট্যাকলগুলোকে নিজেদের কষ্ট দিয়ে, নিজেদের স্ট্রাগল দিয়ে ফেস করে আলটিমেটলি আমাদের গোলটাকে অ্যাচিভ করব। আমরা যারা লাইফে সাকসেস হতে চাই তাদের অবশ্যই উচিত দুই নাম্বার ফলো করতে, কারণ পৃথিবীতে সমস্ত কিছুই আপনি করতে গেলে আপনাকে অবস্ট্যাকল ফেস করতেই হবে। সো কোনো বাধা বিপত্তি দেখে ভয় পাবার কিচ্ছু নেই, আপনি চাইলে সবই পারেন, বাট রাস্তাটা একটু কঠিন, আপনাকে কষ্ট করতে হবে অ্যান্ড দেন ফাইনালি আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই জায়গাটি। সো হেজিটেশন ফিল ফিক্স করার কোনো দরকার নেই, কোনো ভয়ের কিছু নেই, কষ্ট করে যান, সাকসেস আপনার। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।